আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে সবাই লাইক দিয়ে দিবেন। আর আমি কিছুদিন যাবৎ আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি ঠিকঠাক মতো দেখতে পারি না, আমার নেটের সমস্যা হইতেছে। তারপরও ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিও দেখি, প্লিজ আপনারা মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এলাকায় পুরো এলাকায় নেট একটু সমস্যা করতেছে, আর আজকে তো সারা দিনই কারেন্ট ছিল না আর নেটও বন্ধ ছিল, তার জন্য আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারতেছি না। তো আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম। যারা আমার ভিডিওটি দেখবেন, দেখার পর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকে অনেক দিন পর, দীর্ঘ এক বছর পর মানে কলাই শাক পাইলাম। তো তার জন্য কলাই শাক ভাজি করছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এই যে সকালবেলা একটু বারান্দায় দাঁড়ানো ছিলাম, দেখি কাকা কলাই শাক নিয়ে আসছে। তো উনি সবসময় আমাদের এলাকায় কলাই শাকটি বিক্রি করে। আমি এই যে একটু জুম করে আপনাদেরকে দেখাইতেছি, আর নতুন নতুন কলাই শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ওনার থেকে কলাই শাক আমি কিনবো। তো আমি এখান থেকে দেখছি, দেখার পর আমি নিচে দিয়ে যাইয়া তারপরে কলাই শাকগুলো কিনে নিয়ে আসবো। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন বড়ি বিক্রি করে, উনিও সবসময় এই জায়গায় বড়ি বট তারপরে শুকনা বড়ি সব কিছু মানে মানে বিক্রি করে। তো মানে বারান্দায় আমি নাস্তা করার পরে বারান্দায় একটু দাঁড়াইলাম আর এদিকে একটু ভিডিও করলাম। আর আপনারা তো জানেন সবসময় আমি বেশিরভাগ সময়টা আমি বারান্দায় কাটাই, আর আপনাদের সাথে অনেক ভিডিওর ভিতরেই আমি শেয়ার করি, আমার ভালো লাগে। আর আমার যা ভালো লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখন আমি কলাই শাক কিনতে যাবো, কিনে তারপরে আপনাদেরকে দেখাবো। কিনে আসার পর তারপরে আবার আমি ভিডিওটা শুট দিব, আপনাদেরকে দেখাবো শাকগুলো কী কী কিনলাম। আর অন্য কিছু সদাই পাতি আছে, বাজার কিছু টুকটাক করবো। আমার এই জায়গায় কিন্তু পাওয়া যায়, পাশে দোকান আছে তরকারির দোকান। তো আমি চলে আসলাম বাজার করে আর শাক কিনলাম। দেখতে পাচ্ছেন শাকের কিন্তু অনেক দাম, এখন 100 টাকা কেজি এই শাক। আর শাকগুলো মোটামুটি ভালোই, আরও কিছুদিন পরে আরও সুন্দর শাক আসবে। আর এখানে পেঁয়াজ পাতা নিলাম। অনেকে জিজ্ঞেস করে, আপু তুমি পেঁয়াজ পাতা বলো কেন, পেঁয়াজ কলি বলো না কেন? আমি ওই দিন কাতলা মাছ দিয়ে একটা ভিডিও শেয়ার করছি পেঁয়াজ পাতা দিয়ে, কারণ এটা পেঁয়াজ পাতাই। তো তার জন্য আমি পেঁয়াজ পাতা বলি। আর পেঁয়াজ কলি যেটা ওইটা আবার একটু শক্ত, একটু অন্যরকম। তো দেখুন শাকগুলো, আর এই শাকের ভিতরে কিন্তু খের কুটা থাকে, কারণ ওই শাকটা কিন্তু হয় খের মানে খের যে থাকে নাড়া খের ওই ক্ষেতের ভিতরে। তো শাকটা মোটামুটি ভালোই। এখানে যে পেঁয়াজ পাতা নিয়ে আসলাম, তো এইটা শুধু পেঁয়াজ পাতাই দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কলি না। পেঁয়াজ কলি আর একটা আছে কি, আর কিছুদিন পরে বের হবে ওইটা, ওটা একটু শক্ত টাইপের। আর ওগুলা মানে প্রতিটা ইয়ের ভিতরে একটা একটা করে কলি থাকে, তার জন্য ওটা পেঁয়াজ কলি বলে। তো এখানে আলু, পেঁয়াজ, তারপরে করলা, তারপরে দুই পদের বিস্কিট আর হচ্ছে দুধ নিয়ে আসলাম। যেহেতু নিচে গেছি একটার জন্য গেলে আর একটা কিনতে হয়, এগুলো দরকার ছিল। তো তার জন্য টুকিটাকি সদাই করে নিয়ে আসলাম। তো এখন শাকটা আমি ভালো করে ভাজবো, ভাজার পরে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। কাটার পর আপনাদেরকে দেখাবো। তো দেখুন শাক কাটা হয়ে গেছে, আর চুলায় বসাই দিলাম একটা কড়াইয়ের ভিতরে। এখানে কোনো পানি দিইনি, শাকটা ধুইছি যা তাই, আর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা একটু মিক্স করে একটা ঢাকনাটা ঢেকে দিব। তো আজকে কোনো স্ট্যান্ড স্ট্যান্ডের ভিতরে ফোনটা লাগাইনি, হাতেই রাখছি, ছোট্ট একটা ভিডিও করা তার জন্য। তো ঢাকনা দিয়ে দিলাম, আর 2 মিনিট পর ফিরে আসব। তো 2 মিনিট পর ফিরে আসলাম, শাকটা একটু নেড়ে দিব। আর শাক থেকেই দেখতে পাচ্ছেন পানি বের হইতে আছে, আর শাকের থেকে যে পানিটা বের হবে এই পানির ভিতরে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে পানিটা শুকাই নেব, আর বেশি সময় দিয়ে সিদ্ধ করতে হবে না, যেহেতু এখন কচি শাক। শাকটা কিন্তু এখন কচি শাক, নতুন শাক, তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তো দেখুন শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিয়েছি, তো কিছু পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো কেটে নিয়েছি ওগুলো এখানে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে কাঁচামরিচটা একটু শাকের সাথে আমি হালকা সিদ্ধ করে নিব, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর শাকটা এখন উঠে নিব। তো শাক উঠে একটা বাটির ভিতরে নিয়ে নিলাম, আর এই কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিতেছি, আর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুইটা একসাথে দিয়ে দিব।
তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিছি আর বড় সাইজের একটা রসুন নিছি কুচি করে, আর শাক এখানে দেখতে পাচ্ছেন শাকটা কুটুক। আমি শাক কিন্তু এখানে 250 গ্রাম নিয়ে আসছি, কারণ বেশি নিয়ে লাভ নেই, শাকটা আমি একাই খেতে পছন্দ করি। তো দেখুন আমি যে ভাপ দিয়ে রাখছি শাকটা, তো এখনই শাকটা আবার ভাজি করতে হবে। আমার তো মন চাইতেছে এই শাকটা যে সবুজ কালারটা এভাবেই খেতে, আর যে কোনো শাক কালারটা কিন্তু সবুজ হলে দেখতে ভালো লাগে, খেতে ইচ্ছে করে। মজাটা কেমন হইলো না হইলো এটা ব্যাপার না, কিন্তু আমার শাক সবুজ শাক দেখতে অনেক ভালো লাগে। তো কম সিদ্ধ করলে কিন্তু শাকটা সবুজ থাকে, বেশি সিদ্ধ করলে কিন্তু শাকটা একটু কালারটা অন্যরকম হয়ে যায়। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। তো কাঁচামরিচটা তো আগেই সাথে দিয়ে দিছিলাম, আর কাঁচামরিচটা যদি তেলে দিই না, কাঁচামরিচটা একটু ভাজা হয়ে যায়, মানে ফ্লেভারটা ভালো লাগে না, রান্না ভালো লাগে না, তার জন্য আমি কাঁচামরিচটা এইভাবেই দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের ভিতরে শাকটা আমি ভেজে নেব। শাক কিন্তু প্রথম আনার পর কিন্তু মোটামুটি অনেকগুলো ছিল, আমি মনে করছি এত শাক খাইতে পারবো না, কিন্তু শাকটা কিন্তু ভাপ দেওয়ার পর অনেকটা কমে গেছে, মানে কাটার পর ভাপ দেওয়ার পর অনেকটা কমে গেছে। আর শাকটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। আর এখন নতুন শাক বের হয়েছে, এখন শাক খেতে ভালোই লাগবে, কিছুদিন পর শাকটা একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো নেড়ে চেড়ে আমি শাকটা রান্না করে নিছি, মোটামুটি আমার রান্না হয়ে গেছে, আর 2-1 মিনিটের ভিতর আমি একটু রান্না করে তারপর এটা পরিবেশন করব। তো এখন গরম গরম ভাত আর হচ্ছে যে শাক, দুটা কাঁচামরিচ নিলাম আর হচ্ছে মূলা কেটে নিলাম। মূলা দিয়ে যে কোনো শাক দিয়ে ভাত খাবেন অনেক ভালো লাগে, যদি আরও বড় মূলা হয় আরও ভালো লাগে। মূলা দিয়ে শাক দিয়ে খেতে আমি অনেক পছন্দ করি, শশার থেকে মূলা দিয়ে আরও ভালো লাগে এই শাকের ভিতরে। আপনারা যদি যারা খেয়ে মানে খাইছেন এটা আপনারা জানেন, যারা না খাইছেন আপনারা এটা ট্রাই করবেন, মানে মূলা দিয়ে আর যে কোনো শাকই রান্না করেন, কলই শাক হোক আর মূলা শাক হোক আর যে কোনো শাকের ভিতরে খাইতে কিন্তু মূলা ভালো লাগে, এই শীতকালে বিশেষ করে মূলাটা। তো আমার ছেলে কিন্তু শাক খেতে একদমই পছন্দ করে না, আজকে শাকটা একটু টেস্ট করতে দেখে বলতে শামুক খেতে তো অনেক ভালো লাগতেছে, ও কিন্তু অনেক মজা করে শাকটা দিয়ে ভাত খেয়েছে। ও কিন্তু এমনি থেকে আমার ছেলেরা শাক খেতে একদমই পছন্দ করে না, মাঝে মাঝে একটু খায়, তবে আজকের কলাই শাকটা অনেক পছন্দ করে ও ভাত খেয়েছে, অনেক খুশি হয়েছে। আমি এমনিতেই শাকটা কম রান্না করছি, আবার আমার ছেলে অনেক পছন্দ করছে, তো আমি আরেকদিন আবার আনবো রান্না করবো। তো এখানে কিছু পিঠা নিলাম, এটা হচ্ছে বিকেলবেলা, আর এই পিঠাগুলো আমার বোন আমার জন্য পাঠাইছে, মানে আমার বোন তো একই এলাকায় থাকি আমরা, তো সাফিনের আম্মু এগুলো দিছে। সাফিনের আম্মু অনেক রকমের পিঠা বানাইছে, ঠকান্না পিঠা এটা বলে কি আমাদের দেশে জামাই ঠকান্না পিঠা, তো এটা হচ্ছে হাড়পি পিঠা, এটা চাউলের গুঁড়া দিয়েই করছে, আর এই যে সাবু দিয়েও করছে, এগুলো হচ্ছে চাউলের গুঁড়া করা, আর ওইগুলো হচ্ছে সাবু দিয়ে করাইছে, এগুলো হচ্ছে সাবু দিয়ে করা হাড়পি পিঠেই বলে দুটোই, সাবুর পিঠা আর হচ্ছে হাড়পি পিঠা। আর এগুলা হচ্ছে মানে পয়সা পিঠা বলে, মানে এগুলো এরকমই টিকা পিঠা বলে এরকম। আর একটা আছে শিরিষ পিঠা, তো যে ওদিকে শিরিষ পিঠাগুলো আছে, তো এই পিঠাগুলো আমার বোন অনেক পিঠা বানাইছে, তো ওইখান থেকে আমার কিছু পিঠা দিয়েছে, এখান থেকে আজকে কিছু পিঠা মানে ভাজবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়েছে কিনা একটা পিঠা দিয়ে দেখলাম একটু, তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিব বিকালে নাস্তা করার জন্য। আর এই ভাজা পিঠাটা কিন্তু শীতের দিন খেতে ভালো লাগে, যেই কোনো ভাজা পোড়াই কিন্তু শীতে বৃষ্টিতে খেতে ভালো লাগে সবারই, আমার তো ভালো লাগে, আপনাদেরও মনে হয় সবার ভালো লাগে শীতের দিন ভাজা পোড়া খেতে। গরমের দিন কিন্তু ভাজা পোড়া খেতে তেমন ভালো লাগে না, প্রচুর প্রচুর গরম থাকে, গরমের ভিতরে তৈলাক্ত জিনিস খেতে একদমই ভালো লাগে না। তো আমি যে পিঠাগুলো বেজে নিব, একে একে সব পিঠেই বেজে নিব, তো একটু একটু করে আপনাদের সাথে শ্যুট করব কী কী পিঠা আজকে বাজতেছি। আর পিঠাগুলো তো আগেও দেখাইলাম বাজার আগে, তারপরও এখন একটু আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে সাবুর পিঠা, আর এই পিঠাগুলো তেলের ভিতরে দিলে না, আমি কিন্তু তেলটা গরম করার পর চুলার আঁচটা একদম লো হিটে করে দিছি, তারপরও দেখতেছেন তেলটা অতিরিক্ত মনে হয় কি যে গরম হয়ে গেছে এরকম লাগতেছে, পিঠাটা দিতে না দিতেই পিঠা ফুলে উঠতে আছে আর ভাজা হয়ে যেতে আছে, এটা হচ্ছে শিরিষ পিঠা। তো পিঠাগুলো যদি শুকানো ভালো তাহলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি সুন্দর করে ফুলে ওঠে, আর যদি পিঠাটা শুকনা কম হয় তাহলে কিন্তু পিঠা ভাজা সুন্দর হয় না। তো এগুলো মোটামুটি শুকানো হয়েছে, যেহেতু শীতকাল পিঠা শুকাইতে কিন্তু একটু সময় লাগে, আর তাছাড়া ওরা কিন্তু বারান্দার ভিতরেই শুকায়, কারণ ছাদের উপর ওঠা যায় না, অনেক উপরে ওরা যে বাসায় থাকে বাসায় দোতলায় থাকে, আর হচ্ছে ছয়তলার উপর ছাদ, তো ওঠানামা করতে কষ্ট হয়, তো তার জন্য তো পিঠাগুলো মোটামুটি ভালো হয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে।
আর একে একে আমি এগুলো ভেজে নিতেছি। এটা হচ্ছে রেসিপিটা, এটা সিদ্ধ চাউল দিয়ে, সিদ্ধ চাউলটা ভিজিয়ে রেখে রাত্রে সকালবেলা বাটার পরে তারপরে এগুলো সিরিজ দিয়ে তারপরে এই ডিজাইন করে করে ফুল করে বানায়। আর এটা কিন্তু আমাদের কুমিল্লায় গ্রামের বাড়ি সবাই বানায় পিঠাগুলো, কিন্তু আমার ধৈর্য শক্তি কম, আমি পিঠাটা খুবই কম বানানো পরে আমি বানাই না। আমি বাড়ির থেকে হয়তো বোনেরা বানাই দেয় বা আম্মা বাড়িতে বানাইলে ওইখানে যেয়ে খাই, কিন্তু আমি এটা বেশি একটা বানাই না, কারণ সিদ্ধ চাল বাটা বাটি তারপরে বানানো, আর রেডিমেড পেঁয়াজেই তার জন্য আর বানানো হয় না। তো পিঠাগুলো ভাজা একমত হয়ে গেছে, আর কতটা সুন্দর হয় পিঠাগুলো ভাজার পর দেখুন, অনেক সুন্দর পিঠা। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক অনেক মজা, অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আগে কিন্তু আগেকার দিনে কিন্তু জামাই করে নাস্তা দিত, তো তার জন্য এটা ঠকান্না পিঠা বলতো, যে অল্প পিঠা দিয়ে অনেকগুলা দেখা যায় আর প্লেট বিড়ালায়, তো তার জন্য বলতো। তো এখন এই পিঠার সাথে আমরা চা খাবো আর আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার কথা কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। যে যেখানে থেকে আমার ভিডিওগুলো দেখছেন, ভিডিও দেখে লাইক দিয়ে দিবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।